আল্লাহরা এক বেতালা বসে বাজাইবে হালা বসে বাজাই বেহালা উদর ঘরিয়া তেলে শরাব খেয়েছি পাতাল হয়েছি উদাই সার আমি প্রেমে পড়েছি খেয়েছি প্রেমের শরাব আমার কিসের অভাব নবাব আমি সে জেগেছি খেয়েছি প্রেমের শরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সে জেগেছি কখন আসে মির্জাফর হয়ে কাঁপে এই অন্তর কখন আসে মির্জাফর ওরে ভয়ে কাঁপে এই অন্তর এই হালে দিন আমি কাটাইতে আছি কাতাল হয়েছি খাজা বাবা ওরে প্রেমে পড়েছি আমি কাতাল হয়েছি পাইসার দেখেছি খাজা বাবা রে তার ছবি আমি আঁকিতে আছি শরাবের ভিতরে আরে দেখেছি খাজা রে আমি আঁকিতে আছি আমি পেলে খাজার দর্শন পারিব না দুচর আমি পেলে খাজার দর্শন পারিব না দুচর মনে প্রাণে আমি আশা করেছি মন্ডল হয়েছি খাজা বাবার পাথরের গেলা শুভরে কারে সরাতে আমারে ওই আমি যে হাজার প্রেমে ডুবে আছি পাথরের গেলা শুভরে ভক্ত যারা খাজা বাবার ভক্ত যারা সুরেশ্বরের ভক্ত তাদের কি অন্ধকার বলে কোনো ভয় আছে নেই নেই এর জন্যই সালাম সরকার বলছে আরে আলো আর অন্ধকার আরে আমার কিসের দরকার
কই খালাম সরকার আমি আমার পথে হেঁটেছি, আরে মাতাল হয়েছি খাজা বাবার আমি প্রেমে পড়েছি, গোদাইশা সারাত দেখে দেখি, আরে মাতাল হয়েছে খাজা বাবার আমি প্রেমে পড়েছি, গুদাই সার সরাব আমার কিসের অভাব, আমি হতে পারি গরিব কিন্তু আমার মুর্শিদের সরাব খাবার পর আমি কিন্তু আর গরিব নাই, কি বলেন? আমি কি, আমি মহাজমিদার, কারণ আমি খেয়েছি আমার মুর্শিদের সরাব, প্রেমের সরাব। এটা কিন্তু বাবা ওই মত না, বাংলা বন্ধন না, বুঝছেন না? প্রেমের সরাব খাইয়েছি প্রেমের সরাব আমার কিসের অভাব, বাংলার নবাব আমি সেজে গেছি, খাইয়েছি প্রেমের সরাব হয়ে কাঁপে এই অন্তর। আসলে সালাম সরকার বলছে মির্জাফর, দেখছেন মির্জাফর আয় করছিল কেমন কেসা লেগা গেছে, এটাকেই বলে মির্জাফর। আরে কখন আসে মির্জাফর হয়ে কাঁপে এই অন্তর, আমার গোদাইশার ভক্ত সবাই মিলে একসাথে বলবো, আরে মাতাল হয়েছে খাজা বাবার আমি প্রেমে পড়েছি, এদিক থেকে শুনতে চাই সবাই একসাথে, আরে মাতাল হয়েছে খাজা বাবার আমি প্রেমে পড়েছি,
বাবা।